কুল্লানি কাল্লাম, এত বড় নিয়ামতের হাকদার আল্লাহ করেছিলেন। ভাঙরে হুজুরের সঙ্গে জলসা, ওই দিন রাত্রির আবার চারটে জলসা, সন্ধ্যেবেলা আমি একটু তাড়াহুড়া করছি, আওয়াজে কচি শোনো, এই সামনে দাঁড়িয়ে আছি, জলসা কটা আজকে? বলছে আব্বা চারটে, টাকার খুব দরকার, জীবনটা বাঁচাও, টাকার খুব দরকার। টাকা যদি দরকার হয়, টাকা যিনি মালিক তাকে হাত করতে পারো বাবা, টাকার মালিককে হাত করে ফেলো, টাকা তোমার আল্লাহ কোথা থেকে দেবে বুঝতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। হুজুরকে বলে শুনে বাঁকুড়া জেলায় জলসায় গেছি, বাঁকুড়ায় হুজুরের গাড়িতে বসলে এতেকাবে নিয়ত করে বসতে হতো, আমাদের মতো ভণ্ড হুজুর তো নয়, চুপ খুব খুব করে চুপচাপ, আমি একটু পান খাওয়ালো। তো যখন বাঁকুড়া থেকে জলসায় হুজুর সঙ্গে ফিরছি, হুজুর সামনের সিটে বসে আছে, মুখটা ঘুরে বলছে হেজবুল্লাহ, বলছি পানের খুব নেশা হচ্ছে, পান খাবে? সত্যি আমি আব্বা একটু হলি ভালো হতো, যে সঙ্গে থাকতো আতাউর বোচাতো, পান খাওয়া লোক তো দাঁড়াও পানের দাম। আচ্ছা তো মানুষ তোমার পানে কী দেবে? বলে হুজুর আমি ওই ঝা খাই বৃষ্টির শব্দ। হ্যাঁ বাবা রে, এই আমার জন্য একটু পান এনো। তো ওরা সব গাড়ি থেকে নেমে গেছে, ওই ছোলা মুড়ি আনতে গেছে, হুজুর কাঁচা ছোলার মুড়ি খেতে আনতে গেছে, আর হুজুরেরাই বসে গেছে, আর হুজুরের গাড়িতে দাঁড়িয়েছে লোক, এসব ফুটপাত হাতে মুসাফা করছে, টাকা এক কোশ টাকা, টাকা ভর্তি হয়ে গেছে। টাকা বেশি হয়ে গেলে আমরা আল্লাহ ভোলা হয়ে যাই বাবা। হুজুর কেবল আমার মুখের দিকে তাকাচ্ছেন, হুজুরের মুখের দিকে তাকিয়ে আছি, চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম হুজুর কাঁদছেন কেন? হুজুরকে আমরা বলেছিলেন বাবা রে আল্লাহ এত সম্মান এত ইজ্জত আল্লাহ দিয়েছে, আমি কোনো কাজ করিনি বাবা, কতটা টাকা আল্লাহ দিয়েছে ময়দানে মাশরে, কালিমুল্লাহকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহ দরবারে আমি কি জবাব দেব? মানুষ হাতে হাতে যা মুসাফা করার টাকা দিত, এই টাকাগুলো কি হুজুর খেতেন নাকি? না না, অনেকে সমালোচনা করে এত টাকা খালি বললে হুজুর কি করেন, মুসাফার টাকা রাখার জায়গা আলাদা ছিল, তদবীরের টাকা রাখার জায়গা আলাদা ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। মাদ্রাসায় মুসাফা করার টাকাগুলো মাদ্রাসায় বক্তব্যে দিয়ে দিতেন বাবা, তদবীরের টাকাগুলো দিয়ে দিতেন, যা হাদিয়া পেতেন তিনটে সংসার চালাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনাদের জলসায় ভুগছি আমি, ওই তো আগে আমার সাইফুল্লাহ ভাই মালদা একটা জলসা, আমি বলছি মানুষ কোথায় আছে? বলছি না 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 না, সাতচূড়া সাতচূড়ায়। তো হুজুর কেবল আপনাদের গ্রামের নাম বলে ফেললেন, ও ওই গ্রামে আছো? হুজুর হ্যাঁ, ও আজকে জলসা আছে বলে আল্লাহ এত মোহাম্মদ ভালোবাসা, আল্লাহ আকবর। সাইফুল্লাহ হুজুর বলছেন জীবনে বাপের মতো বাপ পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সংসারে একটা টাকা আমাদের খরচা করতে দিতেন না, সব হুজুর খরচা করতেন, হুজুরের টাকায় এতদিন আমার সংসার ছেলে মেয়ে বিয়ে হয়ে গেল।
কোনোদিন ওই মুসাফা করার টাকা, তদবির করার টাকা হুজুর খেতেন না, কেউ জানে না। অনেক সময় পরীক্ষা করেছি বাবা, ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে, আমাদের কাজা হয় না, হয় না, যে মরিসে পড়ে হয় না, তার প্রতি আমার একটু সন্তোষের ব্যাপার আছে, আমার খুব বেশি হয়, আল্লাহ আল্লাহ মাফ করে। হুজুর কেবলা খানকা এসেছে, দেখা করতে গেছি, হাতে মুসাফা করেছি, মুখটা ঘুরিয়ে নিয়েছি, ঘরে বসে বসে কথা বলছি, হুজুর কেবলা বলতে বলতে ওই কথার ভিতরে বলে ফেলেছে, বাবা আলে হয়ে ফজরের নামাজ কাজা হয়। আমরা তখন বুঝতে পারতাম এই দিল আমাকে, এই যে খালি হুজুর কেবলা দেখানে পরে আমি একটা জলসা করেছিলাম বাবা, তাই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, যারা ইউটিউব দেখেন তারা জানে অনেক বিতর্ক হয়েছিল, হুজুর কেবলা জানাজার নামাজের পরে কাফনের ভিতর থেকে কথা বলেছিলেন, আমাকে ভণ্ড বলা হয়েছে, কত গালাগালি আমার নামে করা হলো, খোদার কসম আমি আল্লাহ দরবারে কেঁদেছিলাম গভীর রাতে, আল্লাহ আমি আমার পীরের নামে মিথ্যা কথা বলিনি, আল্লাহ কুল জা আল হক ওয়া যাহাক আল বাতিল, আল্লাহ আপনি হকটা জাহির করে দেন। ও বেজরিনা ছেলেটার বাড়ি আমাদের গোবর ডাঙাতে বাবা, আমি নিজে দেখেছি এত হুজুরের কিবলাকে ভালোবাসতেন, সব কামল করতেন, হুজুর কিবলা ওয়াজ করতে করতে ওর দিকে যেই না তাকাতো ওর জজবায় হাল শুরু হয়ে যেত, লাপা লাপা এই ঠান্ডা হ, আবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মস্তানা হয়ে যায়। ছেলেটা আমাকে বলছে মনে হুজুর আমি আপনাকে কি বলবো, হুজুরের জানাজার পরে লাশটাকে যখন রাখা হয়েছে আমার শরীরের ভিতরে একটা কাপড় জ্বালা শুরু হয়ে গেল, আমি নিজে কানে শুনলাম হুজুর কিবলা আমাকে বলছে বাবা, সবাইকে লক্ষ্য করে বলছে বাবা আমার ছবি তুলো না বাবা, এটা নিয়ে অনেক বিতর্কে আমি জড়িয়ে গিয়েছিলাম, আল্লাহ বিচার করে দিয়েছে, যে ছেলেটা আমাকে বলেছিল ওই ছেলেটা আমাদের পীরাল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেব জাদা সাইফুল্লাহ হুজুরের কাছে নিজে গিয়ে বলে এসছে, হিজবুল্লাহ মহাশয় যে ওয়াজ করেছে, যদি কেউ মিথ্যা বলে এর প্রমাণ আমি দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ, সাইফুল্লাহ ভাই এই ওয়াজটা আমার পরে আবার করেছে, হুজুর কিবলা কত বছরে যত জলসা করেছে বাবা, ম্যাক্সিমাম জলসায় বলে এসেছে আর আসবো না, খানকা শরীফে বসে হুজুর হাওয়াও করে কাঁদতেন, নাম নেবো না বাবা কার জন্য হুজুর কিবলা ব্যথা নিয়ে কবরে গিয়েছে, নাম বলা যাবে না, বললে আমার গর্দাল থাকবে না, এরাই তো আমার মা বলবা, আল্লাহ ওলি দোয়া করতেন, আল্লাহ আমাকে 2021 দেখাবেন না, আল্লাহ আমি যেন 2021-এর আগে বিদায় নিতে পারি, মালদা জেলা একটা জলসা হুজুর কেবলা করতেন, আপনার ছোট হুজুর ফিরকে রহমতুল্লাহ হুজুর কেবলা বছরে একবার মালদায় যেতেন, গত বছরে মালদায় গিয়ে বলছে বাবা তোমরা আগামী বার থেকে একটা ভালো আলেম দেখে না, আমি আর আসবো, মুড়িদেরা সবকে পাই না হুজুর আসবে, হাও মাও করে আসবেন না কেন, বলে বাবা বেঁচে থাকলে তো আসবো রে বাপ, জুড়ে বলবো সুবহানাল্লাহ, আরে বাবা বেঁচে থাকলেও তো আসবো রে বাপ,
আপনার যেমন নিকটতম খুব ক্লোজ বন্ধুকে আপনি আপনার গোপনীয় ডায়েরি দেখিয়ে দেন আল্লাহর ওলি বান্দাদেরকে, আল্লাহ গোপনীয় ডায়েরি দেখিয়ে দেন। ১৬ সালের ঘটনা, আমি মদিনা শরীফে কি করছি হুজুর কেমনা ফুরফুরায় বলে সব ফোনে বলে দিচ্ছেন, ঝরে বলুন। এটা ২০১৬র ঘটনা, আর ২০০৮ সালে বনগাঁ সুফি সাহেব কে এদিকে আসতেন চিনতেন, আল্লাহর ওলিদের কত পাওয়ার জানে বনগাঁ সুফি সাহেব হুজুর। ও আমরা মক্কা থেকে মদিনায় এসেছি, মদিনা শরীফে এরা বলে ফুরফুরা শরীফ, আরে তোর দরবারে গেলে কার্তক্য কি কিচ্ছু নেই, আর ফুরফুরা দরবার এমন এক দরবার যে দরবারে গেলে স্বয়ং আল্লাহ রসুলের দিদার হয়। আপনার বিশ্বাস হয় হয় কি না হয় জানি, হ্যাঁ আল্লাহ রসুলের দিদার হয় কবুলিয়ার দরবার, জোরে বলুন সুবহান। বনগাঁ সুফি সাহেব হুজুর রহমাতুল্লাহ, আমি মক্কা শরীফ থেকে এসেছি মদিনায়, আসরের নামাজের পরে আল্লাহ রাসূলের দরবার থেকে সালাম দিয়ে বার হয়ে ওই ফাঁকা জায়গায় সব বসে আছে। সুফি সাহেব হুজুরের পায়ে ছিল বাতের রোগ ব্যথা, এইভাবে বসে আছে, আর মাথায় একটা সবুজ গামছা মাথা, আর হাওয়া হাওয়া করে কাঁদছে আল্লাহ রাসূলের মাদারের সবুজ সবুজের দিকে তাকিয়ে। তো আমার সঙ্গে এক মাস্টার সাহেব ছিলেন, আমি বললাম মাস্টার সাহেব লোকটা ভণ্ড টণ্ড নাকি, আমার মনের মধ্যে যে মাথায় পাগড়ি বেঁধে আসলো তো ভণ্ড। তো সাইডে দেখছি আমাদের এই আমিনিয়া মাসের একটা শিক্ষক ছিলেন, আপনার সায়েন্সের টিচার একটু শর্ট করে, হ্যাঁ ওই ভাইটি মানে ওই ভাই কি জিজ্ঞেস করবে, ভাই বলে ভাই বেটে করে 2008 হলে গেছে, উনিও বসে আছে। তো আমি সাইডে জিজ্ঞেস করছি ভাই এই লোকটা কি বলছে, আপনার বাড়ি কোথায়, যারা বলে গুমা হবো না, এই তো বনগাঁ সুফি সাহেব ছিলেন না, এই বলে বনগাঁ সুফি সাহেব আমার তো মাথায় বাস পড়ে বলে আল্লাহ আমি কার বিরুদ্ধে মন্তব্য করলাম, আস্তে আস্তে ছুটে গিয়ে আগে গিয়ে আসসালামু আলাইকুম হাত ধরি, আমার হাতটা ধরে বলছে বাবা ভণ্ডর হাতে হাতে কী হবে বাপ, হ্যাঁ কি বুঝলে এই কোন দরবারের মানুষ, ফুরফুরা দরবারের মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার আমি হাতটা ধরে বলছি হুজুর দাদু মাফ করেন আমি বুঝতে পারছি, হ্যাঁ বাবা বাচ্চা মানুষ তো, হ্যাঁ বসো বাবা বসো 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 পাশে বসে আছি, হুজুর বললে কচি প্রত্যেক দিন আসবে কেন আসরের পরে। তো হুজুর ওই সায়েন্সের ওই মাস্টারটা জিজ্ঞাসা করছে কার মা মারফত বলতে পারবো না, বলছে হুজুর আল্লাহ নবীর দিদার কবে হয়, আমি যদি মিথ্যা বলি জিজ্ঞেস করতে এই সামনে সপ্তাহ যদি বলেন না সোহার আর মার, আরে ফুলপুরা দরবার এমন এক দরবার এই দরবারের সঙ্গে চেন রাখবেন তো আপনার নসিব খুলে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এলেম দেখিও না, এলেম দেখিও না, বড় আবু আলেম দেখিও না, হযরত বেলালের কোনো ডিগ্রি ছিল না, বেলালের আকীদা ভালো ছিল, বেলালের আকীদা ভালো ছিল, তোমার আকীদা শেষ, তুমি ডিগ্রি কোথায় দেখাচ্ছো, আল্লাহু আকবার। আমি অনেক জলসায় বলেও দিয়েছি 100 বছর পা টিপলে যা না হয় আল্লাহর ওলির আধ ঘন্টা খেদমত করলে তার বেশি হয়। এই শোনেন ইলম আল্লাহর তরফ থেকে আসে, ধরে বলেন না সুবহানাল্লাহ, ইলম আল্লাহর তরফ থেকে আসে। তো বনগাঁ সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহ তাকিয়ে তাকিয়ে কাঞ্চার বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বারবার তো দোয়াতে এসেছিলাম যেন আমার মদিনার ঘরটা একটু নিচেই হয়, আমার নবী নিজেই শুয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসে কি রাসূল ছিলেন, তো আবার একদিন বসে আছি বলছে কচি শোনো
আমি যখন মক্কা থেকে মদিনায় এসেছি আমার শরীর খুব খারাপ, তো রিয়াজুল জান্নার ভিতরে উস্তুনে হান্নানার পাশে বসে আছি। একটা লোক এলো, খুব সুন্দর দেখতে পরিষ্কার, এসে বলছে হাজি মারিজ, হাজি মারিজ। হু দিল, পিছন দিকে তাকিয়ে দেখছে আর কেউ নেই, যদি বলবো সোহার বুঝি শরীরটা সুস্থ হয়ে গেল। আবার পরের দিন উস্তুনে আয়েশার কাছে গিয়ে বসে, সুতুনের কাছে আবার ওই মানুষ হাজি মারিজ ফু দিয়ে চলে গেল। তিন দিন ফু দিয়ে গেল, আল্লাহর হুকুম আমার শরীর সুস্থ হয়ে গেল। জোরে বলুন সুবহান। আমরা জিজ্ঞেস করলাম হুজুর মানুষটা কে, বলে বাবা ওই মানুষটা হলেন আল্লাহর রাসূল। দাদা হুজুরের সিলসিলাকে কবুল করেছে বাবা, ডিগ্রি যতই দেখাও না কেন তোমার বাবারও ক্ষমতা নাই আল্লাহ তুমির দিদার করিয়ে দেওয়া। শুনে রাখো আমরা সব বসে আছি বাবা, বলগা সুবিশে হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরও বসে আছেন মদিনার মসজিদে নবাবী শরীফের খানে, একটা জরি বস্তা এইভাবে হাতে করে নিয়ে, আর এক হাতে ঝাড়ু রয়েছে সুইপার, আর আল্লাহ নবীর দরবারের দিকে আসছে। সুবিশে ব্যথা শুনোর মানুষ আস্তে আস্তে ছেড়ে উঠে ছুটে গিয়ে ওই ছেলেটাকে পাজা বেঁধে ধরে বলছে বাবা তোর মার পেট যে কত ভালো, তুই আমার নবীর বাড়ির ঝাড়ুদার, তুই আমার রাসূলুল্লাহর বাড়ির ঝাড়ুদার। আমাদের দেখে বলছে হাজি সাহেবরা আল্লাহ নবীর মেহমান, আল্লাহ নবীর নজর আমাদের দিকে রয়েছে বাবা, তবে সরে রেখে দাও এই ঝাড়ুদারের দিকে, আল্লাহ নবী আমাদের থেকে একে বেশি ভালোবাসে। কার খাতিরে? দাদা হুজুরের কলিজার টুকরা আলা হযরত মেজলা হুজুরের খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেন ওয়াইজ শুধু একবার ধরে রাখো বাবা, নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করো, হক হালালের উপরে চলো, আল্লাহর নবীদের দলে ভিড়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, সেই ওলি আল্লাহদের আমরা বিরোধিতা করি, শুনে রেখে দাও আল্লাহ বললে আল্লাহ নবী মানাচ্ছে, আল্লাহর নবীদের সঙ্গে যারা বিরোধিতা করবে আল্লাহ তিনটে তাদের দুনিয়ায় দেখাবে ফল। এক নম্বর হলো ওই মানুষটা দুনিয়ায় অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, দ্বিতীয় নম্বর হলো ওই মানুষটা দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হবে, তৃতীয় নম্বর হলো ওই মানুষটার মৌতের সময় ইমানের সঙ্গে মৌত হবে না। এবার যদি পারো তো আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা করবে। জোরে বলো আল্লাহু আকবার। ইন হাওয়াও সে কহে দো ইন আয়ে ইদর, বুঝো কো খুশবু কি কোই জরুরাত নেহি, জিনকে খুশবু সে মাকা সারা জাহান, ও খুশবু নবী কে পাসিনে মে হে আল্লাহ। হবে আমার দিলি সিনে মে হ্যায় মাই হু মেরা দিল মদিনে মে হ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে আমার দিলি সিনে মে হ্যায় মাই হু মেরা দিল মদিনে মে হ্যায়, ফুল তো ফুল কাটো ক্যা হুসন
লুৎফে জান্নাত সে বরকর মদিনে মে হ্যায় আল্লাহ হুম্মা সাল্লি আলা ও আমার ভাইয়ের আসন আমার খেরাম আমি যে ওয়াজ করতে করতে এদিকে চলে এসেছিলাম বনি মুস্তালিকের যুদ্ধ ঠিক কিনা মনে আসবে আবার লাস্টে বলে বলছে বাদ দে আর জানে না কি করবে আর জানে না এই বনি মুস্তালিক থেকে ফিরার পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আনহা শরীরটা অসুস্থ হয়ে গেল আমার নবী তো খবর পেয়ে গেছে আম্মা জান আয়েশা চিন্তা করে নবী আর খোঁজ খবর নেন না কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আমাকে কি আমার আব্বা আবু বকরের বাড়িতে দেখে আসবেন যদি বলুন সুবহানাল্লাহ আর নবী বলল আয়েশা খুব বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে আল্লাহ নবী আম্মা জানকে আবু বকরের বাড়িতে রেখে এলেন আল্লাহ নবী তেমন দেখতে যান না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা আয়েশার মুখের দিকে ভালো করে তাকায় না কেননা জেনার বদনাম দিয়ে দিয়েছে ওই শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাড়ির পাশে একজন বুড়ি মেয়ে ছেলে বাড়ি ছিল ওই বুড়ি মেয়েটা স্তেঞ্জায় উঠলেন বুড়ি মেয়েটা নিজের কাপড়ে পা জড়িয়ে গেল বুড়িটা জমিনে আছাড়কে পড়ে গেছে নিজের পেটে ধরা সুলতানকে আর গালাগালি করতে লাগলো আম্মা জান বললেন ও বুড়ি মা কাকে গালাগালি করছো মা ও তো তোমার বেটা ওই সময় বুড়ি মা বলেছিলেন ও আল্লাহ নবীর পাক বিবি ও আমার আম্মা জান হযরত আয়েশা আপনি জানেন না আপনি খবর শুনলি আমার পেটে ধরা ছেলে আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমাদের তাহেরা পাক আম্মা জানের নামে জেনার বদনাম দিয়ে দিয়েছে মা গো তোমার নামে জেনার বদনাম দিয়েছে আম্মা জান হো হো করে কাঁদতে লাগলেন আল্লাহ পাক এই জন্য বুঝি নবী আমার দিকে তাকাল্লাম আল্লাহ নবী আমার খোঁজ খবরটা নেল্লা আম্মা জান এত কান্না কাঁদতে লাগলেন আম্মা জান দুর্বল হয়ে পড়েছে বসলে আর উঠতে পারে না আর দাঁড়ালে আর বসের মতো ক্ষমতা নাই আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন আল্লাহ আমি আয়েশা অপরাধ করি নি আল্লাহ আমার নামে এত বড় দুর্নাম দিয়ে দিয়েছে আল্লাহ আমার তাতে কষ্ট নাই আমি আয়েশা আমার সব থেকে বড় কষ্ট হলো আমার নবী আমার সঙ্গে ভালো করে কথা বলে না আমি আয়েশার কলিজা ফেটে যাচ্ছে আল্লাহ আমি আয়েশা তো জেনা জানি নয় ওই শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নামে বদনাম দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ আপনি আপনার হাবিবকে জানিয়ে দেন আপনার হাবিবের ভুল নজর হয়ে যায় আম্মা জানের কল্লায় আল্লাহ বকর
দিয়েছে বাবা, আম্মা জানের কান্না আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক জিব্রিলকে পাঠালেন, ও জিবা সালাম আমার আয়েশার চোখের পানি আর সহ্য হয় না, আমার আয়েশাকে গিয়ে বলে দেন, আমার হাবিবকে গিয়ে বলে দেন আমার আয়েশা ও সব দোষের দোষী নয়। যদি বলে কে করলো, একটু বসিরহাট মাওলানা বাগ দরবার শ্রী সিলসিলায় হক মুসাদ্দেদুস জামান, আমার ভাইরা যারা পিছন দিকে আছে একটু আগে আসেন, হুজুর এসছেন অল্প কিছু সময় বলেই আখেরি দোয়া করে দেন।